যার চোখে থাকবে আমাকে হারানোর ভয়, আল্লাহ। জায়গায় মারামারি হইতাছিল, আমি ওই জায়গায় গেলাম 5 মিনিট। তো গাইস, এতদিন অনেক ভাই রিকোয়েস্ট করেছেন ভাই ফেস স্মুথ কীভাবে করবো তা নিয়ে একটি টিউটোরিয়াল দেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনার নর্মাল ফেস থেকে গ্লো ফেস কীভাবে এডিটিং করবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ জায়গায় রিকোয়েস্ট ছিল। তো গাইস, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফেস স্মুথ গ্লো করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট নামে একটি অ্যাপ। অ্যাপটি আই হোপ সবার কাছে রয়েছে, আর যাদের নেই তারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক, ওইখান থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন, আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। আমি অ্যাপটি ওপেন করছি। সো গাইস, অ্যাপটি ওপেন করার পর আপনি এখানে নতুন কিছু ফিচার দেখবেন। তো আপনি দেখতে পাচ্ছেন 5টি ফিচার। এখান থেকে আপনি মাঝখানে যে ফিচারটি রয়েছে ইনহ্যান্সি, তো এখানে ক্লিক করবেন। সামিনতে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পর আমি এখান থেকে অমর ভাই একটি ভিডিও নিয়েছি। সো আপনি দেখতে পাচ্ছেন এই ফেসটা আমাদের কেমন। সো আমি আপনাদেরকে এখানে অ্যাড করে দিচ্ছি। সো আপনি নিচে অ্যাড ক্লিক করবেন। তো ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা এখান থেকে নর্মাল একটি ফেস। এখান থেকে ফেসটা কিন্তু এত সুন্দর না। আমাদের এই ফেসটা আমরা এখানে গ্লো করবো। তো এখানে গ্লো করার জন্য আমাদের মাস্ট বি ইন প্রথম স্পট করা। তো স্পট করা আপনি দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের রয়েছে স্মুথ। তো আমরা এটা একটু বাড়ি দেবো। সো আমরা এটা করে দেবো 70। সো আমি করে দিচ্ছি 70। সো এখান থেকে ওকে 70। এরপর আপনাদের স্কেল টন এখানে ক্লিক করবেন। এরপর আপনি করে দেবেন কি প্রথমটা। সো আপনাদের প্রথমটা দিবেন। তো আমি প্রথমটা দিয়ে দিচ্ছি। সো ওকে। এরপর আপনাদের শেষেরটা, যদি আপনাদের যদি কোনো শত্রু মতরু থাকে তাহলে আপনাদের শেষেরটা আপনাদের ব্ল্যাকটা দিতে পারেন। তো ব্ল্যাকটা দিলে দেখতে অনেক খারাপ দেওয়া যাবে, তার জন্য আপনাদের প্রথমটা দিবেন। সো আপনার ফেসটা অনেক গ্লো হবে। এরপর আপনাদেরকে এটা করে আপনি এখান থেকে আপনাদের একটু কমিয়ে দেবেন। সো আপনাদের কি 25। সো আমি করে দিচ্ছি 25। সো ওকে। নিচের ডিগ্রি, সো এটা একটু বাড়িয়ে দেবেন। সো আপনাদের বাড়িয়ে এটা করে দেবেন কি 90। সো আমি 90 করে দিচ্ছি। সো আপনাদের ভিডিও অনুযায়ী দিবেন। তো আমি আমার মতোই দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনাদের কিন্তু ব্যাক করবো। সো ব্যাক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করবো 3 নম্বর আপনাদের ব্রিক 10। তো এটা আমরা একটু বাড়িয়ে দিবো। সো আপনাদের বাড়িয়ে করতে পারবো কিন্তু 50। সো আমি 50 দিয়ে দিলাম। সো ওকে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করবেন, এটা আপনাদের করে দেবেন 50। সো আমি 50 করে দিচ্ছি। এরপর এখানে ক্লিক করবেন, এটা করে দেবেন কি 50। সো আমি 50 এটা ক্লিক করবেন। এরপর এটা করে দেবেন কি 30। সো আমি 30 করে দিচ্ছি। সো ওকে। এটা আপনাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, এই সেটিংটা আপনাদের মনে রাখবেন, আর কোনো কিছু দরকার নাই। এই সেটিংটা এখান থেকে করার পর আপনাদেরকে সাইডে এখান থেকে ফেস অফ ফেস এখানে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে আপনাদের চেহারাটা আপনাদের কীরকম দিতে চান সেই হিসেবে আপনি দেখতে পারেন। আপনাদের ফেসটা যদি এখান থেকে চ্যাপটা করতে চান এবার আপনাদের চ্যাপটা করে নেবেন। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তফাৎ হচ্ছে নাকি। সো আপনি একটু এখানে খেয়াল করবেন। সো আমি খেয়াল করে এখান আপনাদের দেখাচ্ছি। সো আপনি দেখুন বিফোর আফটার, বিফোর আফটার। সো আপনি দেখবেন কত তফাৎ। তো আপনি আপনাদের চেহারাটা কিন্তু বদলাতে পারবেন। সো আপনি আপনাদের মধ্যে দিবেন এখান থেকে ইয়ার রয়েছে, এখানে নোস রয়েছে, তো অনেক কিছু রয়েছে। আপনি এখান থেকে নিজেদের মধ্যে দিতে পারেন। সো আমাদের ভবনটা যদি এখানে মোটা করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন ভবনটা আমাদের মোটা হচ্ছে। সে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখান থেকে করতে পারবেন। এরপর আপনাদের মাসবি শেষে রয়েছে মেকআপ। সো মেকআপটা হচ্ছে মেয়েদের জন্য। সো আপনাদের মেয়েরা যদি এখানে লিপস্টিক না করে থাকেন তাহলে আপনি থেকে মেকআপ করে দিতে পারেন। তো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে চোখের মধ্যে এখানে আইকন চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেকআপ রয়েছে যেগুলো আপনি দিতে পারবেন। সো আমরা ছেলে মানুষ তো আমরা এখান থেকে মেকআপ দিব না। সো ওকে। এরপর আমাদের স্যানিটারি ক্লিক করবো। এরপর দেখতে পাচ্ছি আমাদের ভিডিও কোয়ালিটি কত হয়ে কিন্তু বিফোর এবং আফটারটা হয়েছে। সো আমি আপনাদের বিফোর এবং আফটারটা দেখাচ্ছি। সো আমাদের অরিজিনাল ভিডিওটি আমি আপনাদেরকে অ্যাড করে দিয়েছি। সেখান থেকে প্লাসে ক্লিক করলাম, অরিজিনাল ভিডিওটি আমি এখানে নিয়ে নিলাম। সো ওকে। আমাদের এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। এই অরিজিনাল ভিডিও থেকে আমরা যদি এখান থেকে আফটারের ভিডিওতে যাই, সেখানে বিফোর আফটার। সো আপনি এটা দেখে গেছেন আগেই। সো আপনি দেখেছেন এভাবে আপনাদের ফেসটা স্মুথ করতে পারবেন। এখন আমি কিন্তু এটা কেটে দিচ্ছি। সো ওকে। এরপর আপনাদেরকে আরেকটি কাজ করে নিতে হবে। এরপর আপনাদের ভিডিও পেয়ে ক্লিক করবেন, নিচে স্ক্রোল করবেন, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো ওকে। এরপর আপনাদেরকে এখান থেকে একটু স্ক্রোল করে আপনাদেরকে শার্পেনে ক্লিক করবেন। তো শার্পেনটা আপনাদের বাড়িয়ে দেবেন। সো আমি বাড়িয়ে 50 করে দিলাম। আপনাদের সেম সেম 50 অথবা 30 দিয়ে দিবেন। সো ওকে। এরপর আপনাদেরকে এখান থেকে আবার সামনে চলে আসবেন। এখান থেকে পেবেন কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিবেন। এরপর আপনাদেরকে একটু নিচে স্ক্রোল করে আপনাদের চলে যাবেন কি হাইলাইটে। সো হাইলাইটটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আপনাদের শ্যাডোটা আপনাদের একটু বাড়িয়ে দিবেন। সো ওকে। এই সেটিংটা আপনাদের মনে রাখবেন। এরপর আপনাদের স্যানিটারি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কতটা স্মুথ হয়েছে। এখন আমাদের ভিডিওটি পারফেক্টভাবে হয়েছে। এখন আমাদের ভিডিওটি সেভ করার পালা। তার আগে আমরা ক্যাপকেটে পেয়ে লোগো রয়েছে, লোগোটা অবশ্যই 50% ডিলেট। এরপর আমরা সেভ করছি, আমরা রিলেশনে ক্লিক করে আমরা ফর্ম রেডিটা আমাদের বাড়িয়ে আমরা সেভ করবেন, তাহলে আপনার ভিডিও হাই কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। সো গাইস, এই সিম্পল পজিটিভ ফলো করে আপনাদের ফেসটা আপনাদের স্মুথ গ্লো করতে পারবেন খুব সহজে। তো গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও। আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চলছে সবার আগে পাওয়ার জন্য। তোমাদের দেখাচ্ছেন, ভালো থাকবেন, ধন্যবাদ।